এক বিরুত্বপূর্ণ সংগ্রামে বিজয় অর্জনের মধ্য দিয়ে উনিশশো সালের ১৬ ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নিজেদের জন্য জায়গা করে নিয়েছিল বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম দেশ উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের রাতের সে দেশের ঘুমন্ত নিরস্ত্র সাধারণ মানুষের উপর পৈশাজেকে হামলা চালিয়ে গণহত্যায় মেতে উঠেছিল পাকিস্তানের নৃশংস হানাদার বাহিনী ঠিক তখন থেকেই শুরু হয়েছিল পূর্ব পাকিস্তান তথা অধুনা বাংলাদেশের প্রতিরোধ সংগ্রাম সে রাতেই দেশের স্বাধীনতা ঘোষণা করে মুক্তিযুদ্ধের আহ্বান জানিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে বাংলাদেশে মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিল ভারতীয় সেনাবাহিনী দেশের বীর সন্তানীরা যুদ্ধের ময়দানে ছুটে গিয়েছিলেন শত্রুর মোকাবেলায় জীবনের মায়া তাদের কাছে ছিল তুচ্ছ দীর্ঘ নয় মাস হানাদার পাকিস্তান সেনাবাহিনীর মতো এক শক্তিমান সেনাবাহিনীর বিরুদ্ধে অসম যুদ্ধ করেছিলেন ভারত এবং বাংলাদেশের সব ধর্মবর্ণ ভাষার বীর সন্তানেরা ত্রিশ লাখ মানুষের প্রাণ দুই লক্ষ মাবনের সম্ভ্রম আর বিপুল সম্পদ হানির ভেতর দিয়ে মুক্তির সংগ্রামে সফল হয়েছিলেন মুক্তিযোদ্ধারা ছিনিয়ে এনেছিলেন চূড়ান্ত বিজয় আজ শনিবার সেই মহান বিজয় দিবসের বাহান্নতম বর্ষপূর্তি আগরতলা শহরের লিচু বাগান স্থিত এলবার্ট ওয়ার মেমোরিয়ালে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতিদিন শ্রদ্ধা জানান ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনালো জোয়ানদের অভিবাদন গ্রহণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে বক্তব্য পেশ করেন রাজ্যপাল কান্ট্রি সন অফ বিজ্ঞাস্ট্রি and uh, we won on this day liberating uh, bangladesh uh, and surrendering uh, 93000 uh, army pakistan army people it was the biggest uh, army surrender in the world though we are the strong uh, army strong nation we don't try to occupy any others uh, land and uh, we time needs we are supporting our neighboring countries uh, so this will continue uh, from our country in future also thank you এদিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ু অনুষ্ঠানের শেষে পতাকা নিয়ে মৈত্রী বাইক এবং বাইসাইকেল র্যালির সূচনা করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু रिपोर्ट आर ई न्यूज़